নমস্কার, এটি আপনার স্বাগতম। স্টুডিওত মই প্রাঞ্জল। দশ দিনের ভিতর ভঙ্গ হব আলফা সংবাদ মেলত ঘোষণা শশধর চৌধুরীর। ঘরের লড়াক ঘরলে উভতিব বলে মন্তব্য শশধরের। ধেমাজি কাণ্ডক পুনের ক্ষমা ভিক্ষা আলফার। অসমবাসীর ওসর ক্ষমা খুঁজলে অরবিন্দ রাজখাই। কেন্দ্রের প্রতিশ্রুতিত আলফা আশ্বস্ত হয়ে পড়েছে আলফা, আর বিচরাতক বহু বেশি দিছে কেন্দ্র, এই দাবি উত্থাপন করেছে অরবিন্দ রাজখাই। সমালোচনাক ইতিবাচকভাবে লৈছে আলফায়। দশ দিনের ভিতর আলফা ভঙ্গ হব আলোচনাপন্থী আলফা সংবাদ মেলত ঘোষণা করেছে শশধর চৌধুরীয়ে। ঘরের লড়াক ঘরলে উভতিব বলে মন্তব্য শশধরের। ধেমাজি কাণ্ডক পুনের ক্ষমা ভিক্ষা আলফার। অসমবাসীর ওসর ক্ষমা খুঁজলে অরবিন্দ রাজখাই। কেন্দ্রের প্রতিশ্রুতিত আশ্বস্ত হয়ে পড়েছে আলফা, আর বিচরাতক বহু বেশি দিছে কেন্দ্র, সমালোচনাক ইতিবাচকভাবে লৈছে আলফার নেতৃত্ব। আলফায় সেই কথা কোনোদিনে ভবা নাই। আজির পৰা দশ পনেরো দিন ভিতর, মই নাজানো সারতে কোন দিনের ভিতর, এটা টাইম আছে আমার, দশ পনেরো বিশ দিনের ভিতর আলফা ভঙ্গ করে দিব। আমি অল্প নিজের মানুষের কথা পাতব লাগবে, ফটক একটা ইমোশনাল কথা ভঙ্গ করে দিব, বন্দুক সরকারক জমা দিয়ে দিব, আমি ঘরের মানুষ ঘর গুছি যাম। আমি সদায় জনগণের হয়ে কাম করিম, রাজনীতির ক্ষেত্রের বাহির আমি রাজনীতি নকরো। আমি এই বিশ্বাস, এটাই বিশ্বাস করেছিল, আপনার কম যে সহস্র সংগ্রামতে বিশ্বাস করেছিল আমি হারিছো, নোৱাৰিলো। আর গণতান্ত্রিক আন্দোলনত মই ব্যক্তিগতভাবে শ্রদ্ধা চৌধুরী কোথাও মানে বিশ্বাসে নাই নাই, কারণ তাদের গেছিল তো নতুনকে গণতান্ত্রিক আন্দোলন করি কিবা করিম এই জীবনে তার ভাবা নাই, পিছত যদি জন্মাব বেলা কথা। আনফালে দিল্লীত শান্তি চুক্তি করে গুয়াহাটীত উপস্থিত হওয়া আলফা নেতৃত্বক উষ্ম আদরণি। বিমানবন্দরত ধুলে ডগরে আলফা নেতৃত্বক আদরণি। আলফা সদস্যের দল সংগঠনের শান্তি চুক্তির বিমানবন্দরতে জনগণক সেবা জানালে অরবিন্দ রাজখাই। শান্তি চুক্তিত সরকারের বহু অরিহণা আছে বলে মন্তব্য করে রাজখাই। আনহাতে শান্তি চুক্তিক করা সমালোচনা আশীর্বাদ হিসাবে গ্রহণ করেছে বলে মন্তব্য করে অনুপ চেতিয়ায়। ইফালে শান্তি চুক্তি সুন্দর হয়েছে বলে কয়, মৌলিক সমস্যাসমূহ সমাধানের পথ প্রশস্ত করব বলে মন্তব্য করে রাজু বড়ুয়ায়। ইপিনে শঙ্করদেব কলাক্ষেত্রত অনুষ্ঠিত হয় সম্বর্ধনা অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর উপস্থিতিত কলাক্ষেত্রত সম্বর্ধনা জানার ব্যবস্থা করা হয়েছে আলফা নেতৃত্বক। সম্বর্ধনা অনুষ্ঠানত কেবাগী বিশিষ্ট ব্যক্তিও উপস্থিত আছে। আর এই মুহূর্তে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আছে। আমি পোনপটীয়া সম্প্রচার আপনার দেখাব বিচার শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের। এয়া শঙ্করদেব কলাক্ষেত্রত সংযুক্ত মুক্তি বাহিনী অসমৰ উদ্যোগত সম্বর্ধনা অনুষ্ঠান। জিনা রাজকুমারীর এক সুদীর্ঘ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করার বাবে আমি আশা করছো এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করা প্রত্যেকগী শিল্পীর আহি থকা দিনব আজিতকো আরো সুন্দর হোক, উজ্জ্বল উত্তর 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 কামনা করছো। আর শঙ্করদেব কলাক্ষেত্রের অনুষ্ঠান দেখাই থাকিম। জিনা রাজকুমারীর অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানও আপনাদের দেখব পাব। কিন্তু বিমানবন্দরত উপস্থিত হওয়ার লগেলগে আলোচনামথী আলফার নেতৃত্বে কি কি কথা সদরি করেছিল এবার শুনাব বিচার। আমি ভারত সংঘাতের শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের যে আলোচনা চলি আছিল, এই আলোচনাত ভারত যুক্তরাষ্ট্রের বর্তমানের নেতৃত্ব যা প্রতিশ্রুতি দিলে অঙ্গীকার দিলে সেইখিনিত আমি সংযুক্ত মুক্তি বাহিনী নেতৃবৃন্দই সন্মত হয়েছো। আর তাত সেই সন্মতি অনুসরি আমি তেখেতসকলের ওসর এই গোটেই এগ্রিমেন্টখনত আমি চুক্তি স্বাক্ষর করে আইছো। আর ইয়ার বাবে বর্তমানের যে সরকার, সরকারের যে নেতৃত্বত আছে আর সরকারের ইয়াত বহুত ভাল সহযোগিতা আছে, সেই কারণে কেন্দ্রীয় সরকার আর সরকারক আমি আপনার মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছো আর শুভেচ্ছা জ্ঞাপন করছো। পুনর্বার হদুটলেকে ইয়াত আহি পিনে সমবেত হওয়ার কারণে ধন্যবাদ জ্ঞাপন করছো। বাকি এখন আমি কলাক্ষেত্রত যাম তিনটা বাজাত বিস্তৃতভাবে আপনার সঙ্গে কথা বতরা পাতিম। এটা ইয়াত আমি তালে বলে আগবাড়ি সমালোচনা হব, সমালোচনা হব, তাক সেই সমালোচনাক আমি আদরণি জানাইছো। আর না, চুক্তি সুন্দর দিছে, মৌলিক সমস্যা সমূহ পথ প্রশস্ত করব, সমাধানের কারণে পথ প্রশস্ত করব। আর আমি হেরিলকে গই আছো, কলাক্ষেত্রলকে গেছো, তাতে প্রেস মিট হব, তাত মানে ডিটেলস কোয়া হব।
ভাল, আমি ভাল খবর লো আহিছো, এইটো মানে সব ঠিকই আছে। আর প্রেসত যেহেতু প্রেস মিট পাতিছে তাতে সকল কথা গম পাব। আমি আশা পাই, আমি ব্যক্তিগত আমি সুখী, আমার চুক্তি ভাল হয়েছে। সেইটো প্রসঙ্গত আপনাদের প্রেস মিটত গোটে কথাখিনি জানিব পারিব। আমার হাতত যিমানবিলাক অসমীয়া মানুহে যিকোনো কারণত হত্যা হয়েছিল, অধিক সংখ্যকর ঘরত মই গৈ ক্ষমা খুঁজি আহিছো। সেই সকলের ভিতর ধেমাজি যেটো বিস্ফোরণত, ধেমাজি বিস্ফোরণত যিসকল নিহত হয়েছিল আর যিসকল আহত হয়েছিল, এই গোটেই সকলের সঙ্গে তেখেতসকলের পরিবার অভিভাবকসকলের সঙ্গে মই নিজে গৈ মানে তেখেতসকলক লগ করেছো আর মুখামুখিকে মই তেখেতসকলের ক্ষমা চাইছো। পুনর্বার হয়তো ভালমান দিন হয়ে গেল, এটা 12 বছর পার হয়ে গেছে, বহুতেই পাহরি গেছে। আজি ইমানখিনি সংবাদ মাধ্যমের মানে সম্মুখত জড়িয়তে সমূহ অসমৰ জনসাধারণে এই যিখিনি অবিপ্লবী কাণ্ডৰ কারণে সংযুক্ত মুক্তি বাহিনী অসমক দোষারোপ করে থাকা হয়েছে, আর ইয়ার বাবে পুনর্বার মই এই সংগঠনটির আজিলৈকে সভাপতি হয়ে আছো, কালিলে পৰা ভঙ্গ করিম। সভাপতি হয়ে থাকা সময়তেই মই পুনর্বার গোটেই দলটোর হয়ে অসমৰ জনগণৰ ওচৰত এই ইয়ার বাবে ক্ষমা খুজিছো। আজি 31 ডিসেম্বর, বছরটির শেষের দিনটি উলহ মালহেরে পালন করবলে সাজু হয়েছে রাজ্যবাসী। 2023 বর্ষক বিদায় দি নতুন বছর আদরিবলে সাজু হয়েছে রাজ্যবাসী। আজি নিশা পরিয়াল অথবা লগ বন্ধু আত্মীয়র সঙ্গে মিলি লগে ভাগে এসাজ খায় নতুন বছর আদরিবলে সাজু হয়েছে সকলো। এক প্রকার ভোগালী বিহু সদৃশ পরিবেশের সৃষ্টি হয়েছে সকলতে। বজারতো মাছ মঙহ আদি বিভিন্ন খাদ্য সামগ্রীর উভয়নদী এক পরিবেশের সৃষ্টি হয়েছে। বজারের পরিবেশ বর্তমান টিভির পর্দাত আমি দেখাইছো আপনাদের। মাছ মঙহ বা আন আন শাক পাচলি সকলোরে এক উভয়নদী সম্ভার, সুন্দর পরিবেশ, আনন্দমুখর পরিবেশ, আর ভোগর ভোগালীক আদরার ইয়া যেন এটা বড় সুন্দর সময় সকলের বাবে, যেহেতু এতিয়ার প্রায় উৎসবমুখর পরিবেশ আরম্ভ হয়ে গেছে। আগন্তুক দিনত ভোগালী বিহুর বাবেও ব্যাপক আয়োজন হব। তার পূর্বে এতিয়া বজারের পরিবেশ আমি দেখলে পাইছো। 31 ডিসেম্বরের আজি সন্ধ্যা লগে ভাগে এসাজ খাওয়ার বাবেই সকলে প্রস্তুতি চলাইছে, আর বজারত আজি পুয়ারে পৰা এতিয়া সন্ধ্যালৈকে বহু লোকের ভিড় দেখবলে পোৱা গৈছে। ডিফুর পরিবেশও আমি দেখাম, কারণ সমগ্র রাজ্যজুড়ি আজি কেনেকুৱা পরিবেশ বা দেশজুড়ি কেনেকুৱা পরিবেশ সকলো আপনাদের নিউজ 18ত দেখবলে পাব। কিন্তু অসমৰ কার্বি আংলঙৰ ডিফুর পরিবেশ আমার সাংবাদিক নির্মল থাপায় দেখাব। নমস্কার, পোন প্রথমে নিউজ 18 দর্শক নতুন নববর্ষর শুভেচ্ছা জ্ঞাপন করল। আজি 2023 চনের শেষের দিন, আর এই শেষের দিনত রাইজে বহুতখিনি বিপদ আর বহুত আর্থিক সমস্যার বিপদের সম্মুখীন হবলগীয়া আছে। হে আহিবলগীয়া 2024 চনত রাইজে কেনকে আদরি নিল হে রাইজের ওসলে যাও আহক। এই আজি যেহেতু নতুন বছরক কেনেক আদরিবলে কেন প্রস্তুতি কেনকে চলাইছে আমার জ্যেষ্ঠ সাংবাদিক যাও ওসলে? হয় আজি তেনেকুৱা একো নাই, সাধারণভাবে চাও নিশালে হয়তো বন্ধুবর্গর সঙ্গে হয়তো কিনা আয়োজন হব পারে, কিন্তু বর্তমানে তেনেকা ধরনের একু আমি আয়োজন বর্তমানে করা নাই। আর যেহেতু ব্যস্ত হয়ে থাকো এটা এনেই সামান্য কিনা দুই এটা বজার করেছো, দৈনিক মানে বজার করা হয় তেনেকাই, আর বিশেষ তেনেকা আয়োজন একু নাই। হয় আরেকজন জ্যেষ্ঠ সাংবাদিক আমার ওসর দেখা পাইছো, জ্যেষ্ঠ সাংবাদিক ওসর যাও। হয় আজি 2023 চনের আজি শেষের দিন, আর এই আহিবলগীয়া 2024 চন কেনকে আপনি পরিয়ালের লগতে খাম বলে ভাবিছে নে কেনকে আদরিবলে কেনকে আপনাদের প্রস্তুতি কেনকে চলাইছে? হয় প্রথমতে মই নতুন বছরের শুভেচ্ছা জানাইছো। আর এটা কথা কি যে কেনকে এতিয়া পালন করি, কারণ ঘরত তো আমি গোটেই বছরতেই কৈ থাকা নাই হৈছে। আসলে নতুন বছর বলে কলে নতুন একটা স্থান হব লাগিব, নতুন ধরনের পরিকল্পনা হব লাগিব, সেই ধরনের তেনেকে আদরিম, কারণ এতিয়াও আছে, বাকি আছে, আমি চাই আছো নিশালে কেনে ধরনের আয়োজন হয়, আর তেনেধরনের নতুন বছরটুক আদরিম যাতে সকলোরে ভাবে ভাল হয়, মঙ্গল হয়, এই আর।
আমি বর্তমান উপস্থিত আছো ব্রয়লার বাজার। ব্রয়লার বহুত মানুষ আমি লই থাকা দেখা পাইছো, আহক এখেতের ওসর যাম, কেনেকে প্রস্তুতি চলাব আমি নববর্ষর পিকনিক খাবলে। হয় আপনার ওসর আইছো, নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করলো নববর্ষ। আপনার বর্তমানে এটা আপনার মানে বাজার করে থাকা দেখা পাচ্ছি, আপনি কি এই পিকনিকের কারণে? না পিকনিকের কারণে মানে একদম নিউ ইয়ার আহি আছে নহয়, যেটা আমিও মানে গোটেই আমার সংগঠন আছে, আমি কে আছে, যেটা আমিও মানে সেই নতুন বছরের কারণে আমিও মানে একদম ফুর্তি করিম। আর কি কি লোব আজি? আজি মাছ লম আর মুরগি আর গাহরি। আমার ইয়াতে একদম একদম সবচেয়ে একদম ভাল তো একদম গাহরি। আর গাহরি নহলে নহব মানে? নহব নহব। ধন্যবাদ। আর ইয়া ডিফুর পরিবেশ নির্মল থাপায় দেখালে সমান্তরভাবে আমি আন স্থানের পরিবেশও দেখাম। মরিগাঁও আর বিভিন্ন প্রান্ততো আমার সাংবাদিক পরিভ্রমণ করে আছে। ইফালে মঙ্গলদৈতো আমার সাংবাদিক গেছে মাছর বজারত। নবজ্যোতি মহন্ত আজি মাছর বজারত গিয়ে উপস্থিত হয়েছিল, কেনে পরিবেশ দেখবলে পালে নবজ্যোতিয়ে সেয়া প্রতিবেদনের আকারত দেখাব বিচারিছো। নিশ্চয়কৈ আজি বছর শেষরটো দিন আর দেখবলে পাওয়া গেছে মঙ্গলদৈ মাছর বজারত গ্রাহকের ভিড় আর পছন্দর লোকেল মাছ নিবর কারণে আসলে গ্রাহকসকলে ভিড় করা দেখবলে পাওয়া গেছে। আমি দেখা বিচারছো ইয়া মঙ্গলদৈ দৃশ্য। আর মঙ্গলদৈ যে মাছর বজারত আসলে পুয়ারেপরা গ্রাহকের ভিড় দেখবলে পাওয়া গেছে। আসলে নিজের পছন্দর মাছটো লবর কারণে সকল আহিছে, মাছ লবর কারণে আহিছে। হ্যাঁ মাছ মাছ কিনব আছে। বছর শেষর দিন বলে নহয় আসলতে, সদায় তো মাছ কিনাই হয়, তথাপি আজি একটা বিশেষ দিন বলে ভাবা যায়। আর কারণ আমার 2023 আজিরপা শেষ হব, কাইলেরপা একটা নতুন দিন আহিব। এই নতুন দিন সকলে নতুন আশা লোক, নতুন প্রত্যাশা লোক, সকলে আহি থাকা দিনব ভাল হোক, সকলের জীবনের প্রতিটি দিন সুন্দর হোক, সেই কামনা করছো। মূল্য বৃদ্ধি কিছু হয়েছে বলে কয়ে আছে, মূল্য বৃদ্ধিয়ে প্রভাব পেলাব পরা নাই 31 ডিসেম্বর? মূল্য বৃদ্ধি কিছু হয়েছে, নোহা নহয়, কিন্তু তথাপি এনেকা হয় বহুতে বছর শেষ দিন ঘরের গোটে আলহীবর আহে, দূরের দূরের গোটেব হয়। আর ডর কথাটা হয়েছে আজি বন্ধর দিন, গতি সকলে লগে ভাগে এসাজ খাবলে, হয়তো বছর শেষত গোটেখিনির যুক্ত একগে ভাগে কিনা একটা খাওয়ার তৃপ্তি, সেই তৃপ্তিটির কারণে আসলে গোটেই মানুষখিনির দাম অকমান মূল্য বৃদ্ধি হলেও সেইখানে তেওঁলোকে সহজভাবেই লৈছে। নিশ্চয়কৈ ধন্যবাদ জানাইছো। আর আসলে মঙ্গলের বিভিন্ন প্রান্তর পর গ্রাহকসকলে ভিড় করেছে। কি দাম মাছের? কি দাম কি মাছ কোন কি দাম? হ্যাঁ কি মাছের কি দাম? এটা ভকুয়া 450 টাকা, রৌ আছে 300 টাকা, হোল 600-700। দাম কি বাড়িছে না মাছের? অলপ বাড়ছে। যথেষ্ট গ্রাহক আছে দাদা? মাছ ললো বছর শেষরটো দিন। হয় কি ধরনের উদযাপন করি? মনত বহুত উৎসাহ, এতিয়া নতুন বছর আহিব, গতি সেই কারণে আমি ওলাই আছো একটা ভাল মাছের। এয়া মঙ্গলদৈর পরিবেশ, কিন্তু এই মুহূর্তে আমি একটা দৃশ্য দেখাই আছো। এয়া হয়েছে 2023 বর্ষর অন্তিমটো আবেলি, 2023 বর্ষ এয়া বিদায় ক্ষণত, আর আজি 2023 বর্ষর অন্তিমটো আবেলির পরিবেশ আমি দেখাইছো। সূর্য ডুব যাব ওলাইছে আবেলির আকাশত, এয়া সূর্য ডুব যাও পরিবেশ। কিছু সময়ের পাছতে আন্ধার নামি আহিব, তারপর কাইলৈ এটা নতুন বর্ষক আমি আদরণি জানাম, 2024 বর্ষক। ক্যালেন্ডারের গণনার বা সংখ্যার গণনার একটা নতুন বর্ষ, দিনব বারো একই, কিন্তু সদায় দিন হয়, সদায় রাতে হয়, সদায় পুয়া হয়, কিন্তু যেহেতু মানুষে গণনা করার এই বর্ষফল গণনা করে আছে, বর্ষ গণনা করে আছে, আর এয়া আমি সূর্যর সেই অন্তিমটো রশ্মি, অন্তিমটো পরশ আপনাদের আগবহালো, যেহেতু এই বর্ষর অন্তিমটো আপিলি বলে কোয়া হয়েছে। মুঠতে স্বাভাবিকতে পুরনিক বিদায় দিব লাগিব, নতুনক আদরণি জানাব লাগিব, নতুনক আদরণি জানার এয়া হয়েছে এক সুন্দর ক্ষণ। আর সকলে মিলা প্রীতিরে এসাজ খাওয়ার বাবেই প্রস্তুতি চলাই আছে, কারণ সকলে বিচারে নতুন বছরটো শুভ হোক, নতুন বছরটো আনন্দময় হোক। বিগত বর্ষসমূহ যিবোৰ বেয়া আছিল, যিবোৰ বেয়া প্রভাব মানুষের জীবনত আছিল, সেইবোৰ আঁতৰ হোক, সেইটোৱে সকলে প্রার্থনা করেছে। মানুষের জীবনটো নতুনকৈ ঠন ধৰি উঠক, নতুনকৈ সকলে আনন্দমুখর পরিবেশের মাজত যাতে সোমাই যাব পাৰে, সেয়াই সকলোরে কামনা। আর ইয়া 2023 বর্ষর অন্তিমটো আবেলি এটা বিয়লিলে আগবাড়িছে, আর লাহে লাহে সূর্য ডুব যাব, আর সূর্য ডুব যাওয়ার সময়ের সেই দৃশ্য আমি টিভির পর্দাত আপনাদের দেখাইছো। ইতিমধ্যে বজারে বজারে আমার সাংবাদিকসকলে পরিভ্রমণ করে আছে, আর বজারত এতিয়া সামগ্রীর পয়োভর হয়েছে ব্যাপক পরিমাণ, থলুয়া সামগ্রী লগতে মাছ, মঙহ, শাক পাচলি এইবোৰতো আছে। লাহে লাহে বিহুর পরিবেশ আহিব, তেতিয়া পিঠা পনা, চিৰা, সান্দহ, দই এইবোৰৰো পয়োভর হব,
মুঠতে রাজ্যজুড়ি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে, আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আর বহু খবর আছে, জনাই থাকিম বিরতির পাছত।